অতপর এই করবে, অতপর এইভাবে নামাজ পড়বে, তকবীরে তাহরিমা থেকে শুরু করে এই সুম্মা অতপর অতপর তারপর তারপর করে তাকে শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রুকনুর রাবি আশার, হ্যাঁ, 14 নম্বর, চতুর্থ দশ, হ্যাঁ, 14 নম্বর রুকন হচ্ছে আত তাসলিম, সালাম ফেরা। সালাম ফেরা হচ্ছে রুকন। তাহলে সালাম যদি কেউ না ফিরে, নামাজ পুরোটাই পড়লো কিন্তু সালাম ফেললো না, তাহলে নামাজ হবে? নামাজ হবে না। এখানে বলে দেওয়া যেতে পারে যে আমাদের দেশে যেহেতু প্রচলিত হানফি মাজহাবের অনুসারী লোকেরা বেশি, হানাফি ফেকার কিতাবে আছে যে সালাম দেওয়া ফরজ নাই, নামাজে সালাম ফেরা ফরজ নাই, বরং যখন আপনার তা, এমনকি তাদের কাছে তাশাহুদ পড়াও ফরজ নাই, তাশাহুদ পরিমাণ বসে গেলেই হলো, আল জুলুস মিকদার তাশাহুদ, যতক্ষণ তাশাহুদ পড়তে লাগে ততক্ষণ বসে গেলেই হয়ে গেল, কদরি সারাবিকা হেদা এসব কিতাবে এই কথাই আছে, এতক্ষণ বসে গেছে এমনি কিছু না, কিছু পড়েনি, এমনি বসে গেছে এতক্ষণ, তাহলে তার ফরজ আদায় হয়ে গেছে। আর তারপরে উঠে হাঁটা দিল, দিল টান, অথবা কারোর সাথে ইচ্ছা করে কথা বললো, কেফাল হাল, কেমন আছেন, ভালো আছেন, তাহলে নামাজ হয়ে গেল তার। শুধু তাই নয়, তাদের এমন এক মশলা আছে যে মশলা বলতে আমাকেই লজ্জা লাগছে, যদি আপনারা বলেন তো বলবো, না হলে থাক, না বললে বুঝবেন না, তাহলে বলতে হবে। তাদের ফেকার কিতাবে হিদায়া এসব কিতাবে আছে যে ইচ্ছা করে তাদের কায়দা কানুন শুনে, তাদের ফেকার কায়দা কেমন, হাদিস বিরোধী, নবী সাল্লাল্লাহু আলাইহি বিরোধী, ইচ্ছা করে নামাজ বিরোধী কাজ করে বেরিয়ে গেলে হলো, আল খুরুজ বেসুন এই তাদের ভাষায় বলা হয়েছে, মানে নিজে এমন একটা কাজ করতে হবে নামাজ বিরোধী কাজ, যেটা করে নামাজ থেকে বেরিয়ে গেলেই হয়ে গেল, যে কোনো কাজ ইচ্ছা করে করতে হবে, অনিচ্ছাকৃত ওই কাজটি হলে হবে না। তাহলে ধরেন তাশাহুদের সমান বসা হয়ে গেছে, বসার পরে কারো ফস করে হাওয়া খারিজ হয়েছে, ইচ্ছা করেনি, সে থামার চেষ্টা করেছে, থামার চেষ্টা করেছে, থামতে না পারে বাস্ট হয়ে গেছে, তাহলে নামাজ হবে না। দুটি মশলা শোনাচ্ছি, হাওয়া খারিজ হওয়ার মশলা হানাফি মজাবের, যদি অনিচ্ছাকৃত হাওয়া ফস করে বেরিয়ে যায়, লিক হয়ে গেল, চেষ্টা করলো থামা, থামতে পারলো না বেচারা, তাহলে নামাজ হবে না বলছে, কারণ ইচ্ছা করে সে নামাজ থেকে বেরোলো না, যে অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, বুঝলেন? তাহলে আবার তাকে উজু করে এসে আবার নামাজ তাকে পুনরায় পড়তে হবে, তাদের মশলা। কিন্তু একটি লোক ও তার হাওয়াকে কন্ট্রোলে রাখতে পারে, তারপরে যখন দেখা গেছে যে না আমার তাশাহুদ পর্যন্ত বসা হয়ে গেছে অথবা তাশাহুদ পড়া হয়ে গেছে, তখন দিলে বম ব্লাস্ট করে দিল, ধাই করে হাওয়া খারিজ করে, ইচ্ছা করে খারিজ করলো, বলছে তাম্মাত সালাত, নামাজ হয়ে গেল তার। যদি দেখতে চান আমার কাছে কুদরি বা হেদায় কিছু নিয়ে আসবেন, কুদরি ছিল আমার কাছে অবশ্য। দেখেন এই হচ্ছে ফতুয়া, এগুলি কি আল্লাহ রসুলের মশলা হইতে পারে? কখনো না। তাহলে ব্রেনকে খুলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নিতে হবে, আর মানুষ মতে ভুল হইতে পারে, মানুষ মতে ভুল হইতে পারে। তারপরে যে সব কথা ফেকায় লেখা হয়েছে, জরুরি না যে সবগুলি কথা ইমাম সাহেবের, ইমাম সাহেবের কথাই নাই, তার নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ ধরেন যে কোনো মানুষ মরে গেলে, যারা আলেম মরে গেলে, তিনি তো আর বাধা দিতে পারছেন না, কে কি তার সম্পর্কে বলছে, ভালো বলছে না মন্দ বলছে, তাকে আকাশ ছোঁয়াচ্ছেন, বাধা দিতে পারবে? বেচারা কবরে চলে গেছেন, এখন তার সম্পর্কে যদি আপনি উল্টা বলেন, পাল্টা বলেন, বেশি বলেন, কম বলেন, মারা গেছেন বেচারা, তো তার নাম দিয়ে মেলা কিছু চালিয়ে দিলেন, হয়তো তিনি বলেননি, এটা হইতে পারে না? হইতে পারে না। আপনার আমার যে কোনো লোক সম্পর্ক হইতে পারে, যে বাড়াইতে বাড়াইতে খুব বেশি বাড়িয়ে দিলেন, বা তাকে একবারে মাটিতে পুঁতিয়ে দিলেন আর দুর্নাম করে করে, এছাড়া তো মারা গেছে। তো ওই রকমই হয়েছে ইমাম সাহেবের নামে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য আইমা কেরামদের সম্পর্কে তাদের অন্ধভক্তরা অনেক কথাই নিজের পক্ষ থেকে লাগিয়ে দেয়, হ্যাঁ এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত, এটা হচ্ছে ইমাম শাফির মত, এটা হচ্ছে অমুক ইমাম সাহেবের মত, হয়তো তার মত নাই, হয়তো তাদের লিখা কোনো কিতাবে নাই, তাদের লিখা কিতাব নাই, হেদায়া তাদের লিখা, তার লিখা নাই, আর কদরীয় তার লিখা না, অন্যদের 500-600 বছর পর, তার ইন্তেকাল 500-600-700 বছর পর কিতাব লিখা হচ্ছে। এখান থেকে বেরিয়ে গিয়ে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা বলে দিলে, বা আমার সম্পর্কে আমি যেটা বললাম না এখানে সেটা যদি বলে দেন, তা আমার ক্ষমতা আছে যে এতগুলি লোককে বাধা দিতে পারবো? তাহলে এতেই যদি না পারি, তাহলে 500-700 বছর পরে কি না বলতে পারে তার সম্পর্কে, ঠিক না? বা তার উপরে লাগিয়ে দেওয়া যে অমুকে এইভাবে বলেছেন, এভাবে বলেছেন, এভাবে বলেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কখনো এরকম নামাজ শিখাননি যে ইচ্ছে করে বেরিয়ে গেলে এইরকম করে নামাজ থেকে বেরিয়ে গেলে নামাজ হয়ে যাবে, হতেই পারে না। কিন্তু পরবর্তীকালে লোকেরা তার মজহাবের নামে এসব কথা লাগিয়ে দিয়েছে। নবী সাল্লামের তরিকা হচ্ছে যে সালাম ফেরা হচ্ছে ফরজ, সালাম ফেরা হচ্ছে রুকন, সালাম না ফিরলে নামাজ হবে না। ধরেন সালাম ফেরার 1 সেকেন্ড আগে নামাজ বিরোধী কিছু কাজ হয়ে গেল, যেটাতে নামাজ ভঙ্গ হয়ে যায়, মানে হাওয়া খারিজ হয়ে গেল, ধরেন তো নামাজ হবে? আর তাহে তো পড়া হয়ে গেছে, আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ বারিক আল মোহাম্মদ, আপনার দারুদ পড়া হয়ে গেছে, আপনার আপনার দোয়াই মাসুরা যেগুলি বলেন সেগুলি পড়া হয়ে গেছে, তারপর শুধু বাকি আছে সালাম ফিরতে। যেমনই সালাম ফিরতে যাচ্ছেন সেই সময় উযু নষ্ট হয়ে গেল, নামাজ হবে? হবে না, কারণ একটি রুকুন এখনো বাকি, এক পিলার বাকি, এক পিলার ভাঙা নামাজ হবে না। লিকাউলিহি সাল্লাম, কারণ নবী সাল্লাম বলেছেন, ওয়া খিতামুহাত তাসলিম, নামাজের সমাপনী হচ্ছে
তসলিম সালাম ফেরা, নামাজের সমাপ্তি হচ্ছে আর তসলিম সালাম ফেরা, মিফতাহু সালাতি তাহুর, ওই হাদিসটি পুরা হাদিস এইভাবে, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, তাহুর পবিত্রতা হাসিল করা, ওয়া তাহরিমু হাত-তাকবীর, আর দুনিয়ার কাজ কর্ম কথা হারাম করে দেয় কি করলে, তাকবীরে তাহরিমা দিলে, ওই জন্য তাকে তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা বলে, আর ওয়া তাহলিলু হাত-তাসলিম, আর সবকিছু দুনিয়ার হালাল হয়ে যায়, যেগুলি হালাল বস্তু, যেসব কথা হালাল সেগুলি কখন, সালাম ফিরলে, তার সালামের আগ পর্যন্ত কিছু হালাল নয়, হাওয়া খারিজ করা হালাল নয়, সালামের আগ পর্যন্ত কারোর সাথে কথা বলা হালাল নয়, সালামের আগ পর্যন্ত আপনার নামাজ কমপ্লিট হয়নি যতক্ষণ সালাম না ফিরবেন। আরো বলেছেন ওয়া তাহলিলু হাত-তাসলিম, এক হাদিস আছে খেতামু হাত-তাসলিম, আর এক হাদিস আছে তাহলিলু হাত-তাসলিম, প্রসিদ্ধ হাদিস আছে ওইটি তাহলিলু হাত-তাসলিম। ফাত-তাসলিম ও শরীয়া লিত-তাহাল্লুল মিনাস সালাত, লেখক বলছেন সুতরাং সালামের যে বিধান শরীয়ত আছে এটি নামাজ থেকে হালাল হওয়ার জন্য, যে আমি এখন নামাজ থেকে বেরিয়ে আসছি, নামাজ থেকে বেরিয়ে আসার জন্য হচ্ছে সালাম, ফাহুয়া খিতামুহা, সুতরাং সালাম হচ্ছে তার সমাপ্তি ঘোষণা, ওয়া আলামাতু ইনতিহায়া, আর নামাজ শেষ হওয়ার লক্ষণ, সালাম ফিরিয়ে দিলে নামাজ শেষ হয়ে গেছে। 14টি রুকন।